এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি রাজকীয় স্বাদের দুর্দান্ত সুস্বাদু একটি পায়েসের রেসিপি। আর এই রেসিপিটি খুবই সুস্বাদু, এটি দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। রেসিপিটা শেয়ার করার জন্য 2 কেজি দুধ নিয়ে 1/2 কেজির মতন জাল করে আগে কমিয়ে রেখেছিলাম সরসহ দুধ এখন নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা, বেশ কিছু টাইম জাল করে নেওয়ার পর চুলার আঁচটা একদম লুতে রেখে এরকম ভাবে সর ফেলে জাল করে নিয়ে সরটা আমরা চামচ দিয়ে ভেঙে দিচ্ছি। বেশ কয়েকবার করে সর তুলে এরকম ভাবে জাল করে নিয়ে সরটা আমরা চামচ দিয়ে ভেঙে দিয়ে দুধটা খুব ভালো করে জাল করে নিচ্ছি। দুই কেজি দুধের জন্য 200 গ্রাম চিনি গুঁড়া চাল ভিজিয়ে রেখেছিলাম। অনেককেই বলতে শুনি পায়েসে চাল দিলে চালটা দলা পাকিয়ে যায়, এর জন্য ভিজিয়ে রাখা চাল থেকে জলটা সরিয়ে নিয়ে 1 চামচ ঘি দিয়ে খুব ভালো করে মেখে রেখে দিচ্ছি। দুধ বেশ অনেকটাই জাল করে ঘি দিয়ে মাখিয়ে রাখা চালটা আমরা দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে খুব ভালো করে জাল করে চালটা ফুটিয়ে নিচ্ছি। আমি কিন্তু আবারও সর তুলে তুলে এরকমভাবে চামচ দিয়ে সরটা ভেঙে দিচ্ছি। এতে কিন্তু পায়েসটা দুর্দান্ত সুস্বাদু হয়ে যায়। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে বেশ অনেক টাইম নিয়ে জাল করে নিয়ে চালটা আমরা ফুটিয়ে নিচ্ছি। প্রতি কেজির জন্য 250 গ্রাম হিসাব করে 500 গ্রাম দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়ে দেওয়ার পর কিছুটা জল ছেড়ে দিবে মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় জাল করে আমরা রান্না করে নেব। পায়েসের টেস্টটা আরও সুস্বাদু করে তোলার জন্য এলাচের বীজ আর চিনি একত্র করে পাটায় পিষে নিয়ে দিয়ে দিচ্ছি। এর সাথে ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ। ঘি দিয়ে দিলে কিন্তু পায়েসের টেস্টটা খুবই বেশি সুস্বাদু হয়। রাজকীয় স্বাদের সুস্বাদু এই পায়েসের রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবে।
ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবে।